Spanish Commander Sri Onil Barnard, Deputy Commander 8th Battalion CSO. এবারে ভারতের লৌহ পুরুষ সর্দার বল राष्ट्रीय एकता दिवस परेड पर दो जीओस 350 अन्न हाजिर है। परेड को शपथ ग्रहण की कार्रवाई शुरू करने की आज्ञा प्रमाण पर सीमा राष्ट्रीय एकता दिवस परेड पर दो जीओस 350 अन्न हाजिर है। परेड को शपथ ग्रहण की कार्रवाई शुरू करने की आज्ञा प्रमाण पर सीमा মহানির্দেশক শ্রী অমিতাভ রঞ্জন আইপিএস মহোদয় আমাদের মাঝে এসে পৌঁছলেন।
शपथ लेता हूँ कि मैं राष्ट्र की एकता, अखंडता और सुरक्षा को बनाए रखने के लिए स्वयं को समर्पित करूंगा और अपने देशवासियों के बीच ये संदेश फैलाने का भी मरसक प्रयत्न करूंगा। मैं ये शपथ अपने देश की एकता की भावना से ले रहा हूँ, जिसे सरदार वल्लभ भाई पटेल को उनका जो दूरदर्शिता एवं कार्य द्वारा संभव बनाया जा सका। मैं अपने देश की आंतरिक सुरक्षा सुनिश्चित करने के लिए अपना योगदान करने का भी सत्यनिष्ठा से संकल्प करता हूँ। মিডিয়া বন্ধুরা সবাইকে আজকে একটা দিবস উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে স্বাধীন ভারতের প্রথম যিনি উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে জন্মদিন 31 অক্টোবর, সে রাষ্ট্রীয় একটা দিবস হিসাবে সেটাকে আমরা সবাই সারা দেশের মধ্যে সেটা আমরা পালন করি। সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতীয় রাজনীতিতে সর্দার প্যাটেল এবং ভারতের যাকে আয়রন ম্যান হিসাবে আমরা ওনাকে আখ্যায়িত করে থাকি। স্বাধীনতার পর দেশের যে একতা ও অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং ভারত গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালে বিশেষভাবে 1947 থেকে 1949 সালের মধ্যে সর্দার প্যাটেল প্রায় 565টি রাজ্য শাসিত অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন। আমরা সবাই জানি এই সুমহান কাজটি সম্ভব হয়েছিল সর্দার প্যাটেলের দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্য। সর্দার বল্লভ ভাই প্যাটেল দেশের একতা ও সংহতি প্রতীক। 2014 সাল থেকে সারা দেশে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি সম্মান জানানো, দেশের একতা ও অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রান ফর ইউনিটি সূচনা করেন, যেটা আমাদের ত্রিপুরাতেও আজকে সকালবেলা বিবেকানন্দ ময়দানে সেই কার্যক্রম হয়েছে। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে এই বিশেষ অনুষ্ঠান পালনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে আরও শক্তিশালী করা, সমৃদ্ধ ভারত গড়ার জন্য সবাইকে অনুপ্রাণিত করা, পাশাপাশি আমাদের দেশের ভিতরে ও বাইরে যে সমস্ত অশুভ শক্তি দেশকে দুর্বল করার জন্য এবং দেশের অখণ্ডতা বিঘ্ন করার জন্য সচেষ্ট তাদের মোকাবেলা করার ক্ষেত্রে সবাইকে উদ্বুদ্ধ করা। সর্দার বল্লভ ভাই প্যাটেলের সম্মানে ভারত সরকার 2018 সালে গুজরাটে নর্মদা নদীর তীরে তার এক পূর্ণা ময় মূর্তি স্থাপন করেছেন। এটি বিশ্বের স্ট্যাচু সবচেয়ে উচ্চতম স্ট্যাচু হিসাবে পরিগণিত। আমি এখানে